গ্রামটির নাম মঙ্গলগঞ্জ এটি মঙ্গলগঞ্জের নীলকুঠি বাড়ি পাশ দিয়ে বয়ে চলেছে ইছামদি নদী নদীর ওপারে রয়েছে বিভূতিভূষণ অভয়ারণ্য যেটি এখানকার বিখ্যাত চিতল হরিণের জন্য জানা যায় এক সময়ের ঐতিহ্যমণ্ডিত বাড়িটির আর কিছুই অবশিষ্ট নেই খসে পড়েছে পলেস্তারা শুধুমাত্র বেরিয়ে আছে সেই চুনসুড়কির গাঁথনির কিছু নগ্ন ইটের দেওয়াল এটি হলো একটি ভূগর্ভস্থ পথ যেটি আপনাকে একটি ভূগর্ভস্থ ঘরের মধ্যে নিয়ে যাবে এরকম সুড়ঙ্গ পথ আগেকার দিনের প্রায় প্রত্যেকটি ঐতিহ্যমণ্ডিত বাড়িতেই বানানো হতো এটিকে বানানো হতো বাড়ির কিছু মূল্যবান সামগ্রী রাখার জন্য অথবা এটা এমার্জেন্সি এক্সিট ওয়ে হিসাবে স্থানীয়দের কাছ থেকে শোনা যায় এই সুড়ঙ্গপথটি গিয়ে উঠেছে নদীর ওপারে এবং এখানে রয়েছে একটি বড় একটি ভূগর্ভস্থ ঘর যেটি এখন বিষদর সাপেদের আসতে না আমরা এখন রয়েছি দোতলায় দেখতেই পাচ্ছেন ছাদ খসে পড়েছে বিল্ডিং এর অবস্থা ভগ্ন প্রায় এই রোমান স্থাপত্যের আদলে তৈরি বাইটিতে আর কিছুই বলতে অসেরকম অবশিষ্ট নেই শুধুমাত্র পড়ে রয়েছে কিছু ঐতিহাসিক নিদর্শন বাড়িটির এক জুড়ে কিছুটা জায়গা অধিকার করে বানানো হয়েছে একটি পোস্ট অফিস এবং এখানকার গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ওপরে কিছুটা ছাদ ঢালাইয়ের ব্যবস্থা করা হয়েছে যদিও সেটা যথেষ্ট নয় এই বাড়িটি বয়স দেড়শো বছরের কাছাকাছি এখানে দেখা যাচ্ছে সেই কুড়িবর্গার স্থাপত্য এবং ভাস্কর্যের নিদর্শন পুরাতন ইঞ্জিনিয়ারিং একসময় সেই নীলকর সাহেবদের অত্যাচারের আত্মগাথা হয়তো শিশুপাঠ্য বইয়ের মধ্যেই লুকিয়ে থাকবে কিন্তু বাড়িটি হয়তো আর কিছুদিন পরেই মাটিতে মিশে যেতে পারে তো শীঘ্রই ঘুরে আসুন পাশেই রয়েছে পারমোদন ফরেস্ট তো এটি আপনার একটি সান্ডের গন্তব্যস্থল হতেই পারে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং